okay so i hope tanisha you are fine now uh, we can start the class so here first of all we will read this one okay the caravan so i will make you understand and then you have to read okay the caravan just spotlight i'm using the spotlight it will be easy the caravan was our house and our home the caravan was another house another home okay

বাড়িগুলো থাকে হোম ফর পিপল হু ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস মানে এক জায়গায় থাকে না কারণ কি ইট হ্যাজ আ বিগ হুইল বড় বড় হুইল আছে এগুলো তাই না এই জন্য এই বাড়িগুলো এক জায়গায় থাকে না এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বুঝি জিপসি যারা হ্যাঁ বেদে বেদে বংশ তারাও কিন্তু এক জায়গায় থাকে না ক্লিয়ার তানিশা আবার বলছি ইট ওয়াজ আ রিয়েল ওল্ড জিপসি ওয়াগান উইথ আ বিগ হুইলস হুইলস মানে কি চাকা

Yes. The caravan was our house and our home. It was a real old gypsy wagon with big wheels and fine patterns painted all over it in yellow and red and blue. My father said it was at least 150 years old.

আর এটা এত বেশি বড় না যে একটা সুন্দর সাইজের মডার্ন বাথরুম এর চেয়েও এটা এত বড় না ঠিক আছে তার মানে একটা মডার্ন সাইজের বাথরুমটা আরো বড় এটার চেয়ে ইট ওয়াজ এন মাচ বিগার দেন ফেয়ার সাইজ মডার্ন বাথরুম ক্লিয়ার তাহলে মানে একটা মাত্র রুম আর রুমটা যে খুব বেশি বড় তা না ছোটখাটো একটা রুম ইট ওয়াজ এ ন্যারো রুম দ্য শেপ অফ দ্য ক্যারাবেন ইট সেলফ অ্যান্ড এগেইনস্ট দ্য ব্যাক ওয়াল where two bunk beds তাহলে এটা কি বলছে ন্যারো মানে কি বলতো ছোট বা সংকীর্ণ তাহলে এটার একটা ছোট্ট একটা রুম মানে কি পুরো ক্যারাভেনটা যে শেপের ওরকম শেপের একটা রুম এই যে এখন দেখতে পাচ্ছ না এটা এই সাইজেরই একটা রুম মানে পুরোটা একটা রুম আর কি তাহলে ইট ওয়াজ এ ন্যারো রুম দ্য শেপ অফ দ্য ক্যারাভেন ইজ সেলফ এন্ড এগেইনস্ট দ্য ব্যাক ওয়াল ওয়্যার টু বাংক বেডস বাংক বেডস মানে হচ্ছে বাংক বেডস মানে হচ্ছে আমরা দেখেছি কখনো ট্রেনে গিয়েছি এক বেডের উপরে আরেক বেডটা থাকে যে দুইটা বেড দোতলা বেড দোতলা বেড দেখেছি ট্রেনে বিভিন্ন ট্রেনেও কিন্তু আছে হ্যাঁ তাহলে বাং বেড এ দেখো ওয়ান বেড অ্যাবাভ এনাদার বেড দ্যাট ইজ কল বাং বেড ক্লিয়ার তাহলে ইফ আই সে হোয়াটস দ্য মিনিং অফ বাং বেড একটা উপর একটা নিচে আরেকটা বেড আরেকটা হ্যাঁ টু বেড মানে দুইটা বেড একটা উপরে

তাহলে আমরা দুইটা প্যারা শেষ দেন দেয়ার ওয়াজ আ উড বার্নিং স্টোভ উইথ আ চিমনি দ্যাট ওয়েন থ্রো দা রুম মানে উড বার্নিং ওখানটার ভিতরে আবার ওই যে ওরা দেখবা যে যে উড বার্ন করে আগুন ধরায় রাখে না কাঠ দিয়ে আগুন ধরায় রাখে না আর এটা চিমনিটা ওই রুফের উপর দিয়ে দিয়ে রেখেছে মানে ধোঁয়াটা উপর দিয়ে চলে যায় এন্ড দিস কেপ্ট আস ওয়ার্ম ইন উইন্টার এবং শীতকালে এই চিমনির জন্য আমাদের এই রুমটা গরম থাকে আবার বলছি দেয়ার পর ফার্নিচার এবার তাহলে আমরা এতক্ষণ প্রথমটা হলো যে কি কালার তারপরেটা হচ্ছে রুমের সাইজ নিয়ে বললো এবং কয়টা মানে বেড আছে বেডের কথা বললো এবার উডের কথা বলো এবার আসি ফার্নিচার ওখানে কি কি ফার্নিচার আছে ফর ফার্নিচার উই হ্যাড টু এন্ড স্মল টেবিল মেনি আর ভালো করে পড়ো আমি পড়ছি মনোযোগ দাও টু এন্ড হাউ মেনি টেবিল পড়ো স্প্লাইনটা পড়ো ভালো করে বলো টু এন্ড আ স্মল টেবিল

পজেস্ট মানে হচ্ছে ওন্ড নিজেদের দে ওয়ার উই অল নিডেড মানে যেগুলো আমাদের প্রয়োজন এগুলো সবই আমাদের এটাই বললো তাহলে ওখানে কয়টা চেয়ার আছে দুইটা চেয়ার একটা স্মল টেবিল আর একটা টাইনি চেস্ট অফ ড্রয়ার এটাই গট ইট ওকে এবার পরে নেক্সট দেখো আই রিয়েলি লাভ লাভিং ইন দ্যাট জেপসি ক্যারাভেন সে কি পছন্দ করে নাকি করে না ডাজ হি লাইক অর নট লাইক কারণ আই রিয়েলি লাভ লাভিং ইন দ্যাট জিপসি আই লাভ ইট মানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইভিনিং এ মানে যদি আসে করছেন ইভিনিং তার টাইমটা কখন ভালো লাগে ইভিনিং এ তার খুব ভালো লাগে কেন বলতো কারণ সে একদম গুটি হয়ে বসে তার বাংকে এবং তার বাবাও গল্প বলে তখন সন্ধ্যার সময় এই তার কাছে বেশি ভালো লাগে ওই টাইমটা তাহলে আবার দেখো পড়ি আই রিয়েলি লাভ লিভিং ইন দ্যাট লিপসি খেরাবেন আই লাভ ইট স্পেশালি ইন দ্য ইভিনিং ওয়ান আই was টাক আপ ইন মাই বাংক অ্যান্ড মাই ফাদার was টেলিং মি স্টোরিজ যখন বাবা আমাকে গল্প বলে ওইটা খুব ভালো লাগে আর গল্প বলে কখন বলতো

আচ্ছা অনেক বড় একটা লাইন তারপর আমরা ভেগে ভেঙে বলে দিই বলছে আই কুড সি আমি দেখতে পাই লুমস মানে যে লিখেছি পিন্ড মানে অনেকগুলো কাঠের পিন্ড একসাথে ছোট ছোট ওগুলো গ্লোয়িং করতে থাকে কারণ কি আগুন ধরালে ভিতরে কাঠগুলো কেমন লাল লাল হয়ে যায় না গ্লো করতে থাকে না তার মানে রেড এন্ড হট তাই না কোথায় থাকে ইন ওল্ড স্টোভ তাদের একটা পুরনো একটা চুলা আছে স্টোভ মানে হচ্ছে চুলা ওই চুলার মধ্যে

মাই ফাদার উড স্টিল বি দেয়ার আমার বাবাও সেখানে থাকে ভেরি ক্লোজ টু মি বাবা আমার খুব কাছে থাকে সিটিং ইন চেয়ার তার চেয়ারে বসে থাকে বাই দ্য ফায়ার আগুনের পাশে একদম বাবা তার পাশেই মানে আগুন পাশে তার ছেলেকে পাশে নিয়ে বসে থাকে অর লাইন ইন দ্য বাংক অ্যাবাভ মাই ওন মানে আমার নিজেরটার মধ্যে অনেক সময় বাবা মানে লাইন ইন দ্য বাংক অ্যাবাভ উপরে মাই অন আমার নিজে মানে উপরেও শুয়ে থাকে বাবা মানে উপরের বাবাটা তো টপ তাই না তো এইটা হচ্ছে তার সবচেয়ে ওয়ান্ডারফুল থিং এখন কি ইজি হচ্ছে না বলতো টোটালি ইজি হয়ে যাচ্ছে না বলতো আচ্ছা তাহলে এবার একটু তুমি নিজে জিনিস পড়ো জোরে পড়ো লাউডলি ওকে তো জিপ্সী ওয়াগন আর ক্যারাবেন মানে হচ্ছে কি বলতো আর ট্রেডিশনাল হর্স ড্রোন

So, Tanisha, now write down only this word meaning. Up like, it is. Just this word meaning, a pasta, it's a leak bomber. Okay, take your pen and copy and write it down. A leak. Okay, so your SW is you have to read out this story at least 15 to 20 times, okay? And I am telling also, Tanjit, if you watch this video and your SW is, you have to read it this 20 times. And now I'm going to another slide here. With a partner, talk about some places you will know well. So try to talk about the picture, can you tell? So if I say, I can see there are two girls, they are talking to each other about their picture. So, first, if I say uh, this is a bedroom, okay, and there is a bed, and beside the bed, there is a uh, chest drawers, and on the drawers, there is a lamp, and another part, I can see a big almira, and beside the almira, I can see a small table. On the table, there is a computer, and with a chair. And in this room, there is a big window. And now I'm going to the next picture. Uh, I think it's a park, and there are many uh, playing nice. instruments in this park. So first of all, I can see a small house. It's called house. Am I right? Tree house. Okay, slides, and there uh, there is there is slides, and there is a swings also. And what is this? It's called a seesaw. Seesaw. Okay so and there is a seesaw and there are some trees as well this park is neat and clean and now i'm talking about the another picture It's a city there are tall there are many tall buildings and in this building there is a main road or you can say motorway and the car is going on that road and uh, beside the tall tree i can see some trees as well and the uh, some people are uh, going through with car and some people riding a bicycle no riding what can i say bicycle I and, okay another and another man he is carrying a baby is a baby or dog see, i think it's a dog yes it's a dog okay. yes and the last picture i can see this is the classroom picture and there are four tables four not four five six tables for students and if, every table has two chairs and on the table there are some books also and there is a oh, blackboard uh, in this blackboard there are some notice as well and the door there that this door is closed now uh, that's all about the picture got it yes okay now you talk about this picture one girl talking talking the other girl mm -hmm. she